আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসছি, খাবারের রিভিউ, আরবিয়ান খেপসা। এটা যারা ছোটার থাকে, মধ্যবর্তার থাকে, তারা অবশ্যই জানে। আর আমাদের আরামগতে নতুন কোম্পানি আসছে, কী কী খাবার নিয়ে আসছে আজকে আপনাদের তাই দেখাবো, ঠিক আছে? চলেন দেরি না করে চলে যাই, কী কী দিয়েছে একটু চেক করি। ওকে, এটা কিন্তু আমার নতুন ব্লগ, একদম নিউ। দেন কী কী দিয়েছে আগে দেখে চেক করে চলো। এরকম একটা বক্স দিয়েছে, এরকম বক্স, বক্সটা দেখে আমার ভালো লাগছে, সুন্দর বক্স। বত্রিশ টাকায় আর কত কিছু দেবো, তাই না? ঠিক আছে, আগে দেখি সালাদ কে দিয়েছে। দেখি সালাদের মধ্যে কী কী দিয়েছে। একটা লেবু দিয়েছে, একটা লেবু, তারপরে টমেটো। মজাস, গাজর, ঘিসের পাতা, ফুলকপি, মেবি ফুলকপি, সরি পাতাকপি, বাঁধাকপি, ঠিক আছে। এই যে আচ্ছা, চলে এখন খাবারে চলে যাই দেখি। এক সাইড থেকে আনা, দেখেন এখানে কী কী দিয়েছে। এটাকে বলে আরবিয়ান খেপসা চাউল, আরবিয়ান। ওকে, একটা লেগ পিস চিকেন, মোটামুটি ভালো লেগ পিস। ডিম একটা দুইটা, আর সাথে দিয়েছে দেখেন কি, আলু, আলু ফ্রাই, ঠিক আছে। দেখি আলু ফ্রাইটা জটিল, অনেক সুন্দর। দেখেন একটা পুরোপুরি দেখা যাবে এখন, চিকেনটা টেস্ট করে দেখি, দেখেন অনেক সুন্দর। মজা আছে, চলেন দেখি টেস্ট করে দেখি কীরকম হয়েছে। চলেন এখানে টেস্ট করবো, ঠিক আছে। চিকেন দারুন, সত্যি দারুন। বিসমিল্লাহ কিন্তু বলছে আগে, আরো বলো না। দেখেন সত্যি অনেক সুন্দর, চাউল অনেক সুন্দর, আলু ফ্রাই, অসাধারণ। না এটা দেওয়ার কারণ হলো আগেকার যে কোম্পানি ছিল আমাদের এখানে, সেই কোম্পানির খাবারটা অতটা ভালো ছিল না,
ফার্স্ট খাবার খাইতেছে তো নতুন কোম্পানি আসছে, একটু চেক করে দেখি। অনেক সুন্দর, পুরো পুরো সিদ্ধ হয়েছে, শিউনের ভিতরে কোনো হয় নাই, দাগ নাই, কোনো কিছু নেই, পুরোপুরি লেগ পিস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ফুড ব্লগ হবে, আশা করি ভালো লাগবে। তাও চলে চাউল দিয়েছে অনেক, এতটুকু তো খাওয়া সম্ভব না একজনের মধ্যে, যদি খাদক না হয় আমার পক্ষে সম্ভব না। ও ভুলে গেছি, যেমন আমার প্রিয় জিনিস, এটা প্রিয় জিনিস আমার। সত্যি বলতে কি, সৌদি আরবের খেপসা আসলে সবগুলো ভালো হয় না, কিছু কিছুগুলো ভালো হয়, সমস্যা নাই। তারপরে নেক্সট টাইম আপনার বাংলা থেকে বা এই হোটেল থেকে নিয়ে দেখাবো কীরকম হয়। খাওয়ার বস্তা যদি একটু ভালো হইতো, ভালো হইতো। এখানে তো আমাদের মতো হাত দেখায় না চামচ ব্যবহার করে, আমি তো বাঙালি।
এই খেপটা বেস্ট, 6 দিনের মধ্যে মানা হয় এরকম ভালো খেপসা আমি প্রথম খাইতেছি, এটা বেস্ট। ৩২ রিয়াল, 32 টাকা নয়।
সুখে ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে নতুন নতুন ভিডিও নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আল্লাহ টাটা।